এ রাজ্যে এবং এ রাজ্যের বাইরেও ত্রিপুরাতে আসামে সারা ভারতবর্ষ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা বিশ্বাস ভরসা রেখে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যোগ্য সঙ্গত করে দলকে আরো সুপ্রতিষ্ঠিত করতে, আরো মজবুত করতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরলস প্রচেষ্টা দেখে গতকালও বিজেপির এই রাজ্য থেকে জেতা বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে এসেছেন, আজকেও বিজেপির বিধায়ক বাগদা কেন্দ্রের বাগদা বিধানসভা কেন্দ্রের বিশ্বজিৎ দাস, তিনি আমাদের দলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কাছে আবেদন করবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তার আবেদনের পরে তার আবেদন গৃহীত হয়েছে। এই বাংলার সর্বক্ষেত্রে যেভাবে সামগ্রিক উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দেওয়া হচ্ছে, সেই জনকল্যাণমুখী প্রকল্পগুলির প্রত্যেকের কাছে পৌঁছে গিয়ে এক নতুন বাংলা, সোনার বাংলা, জয় বাংলা তৈরি হচ্ছে। আর এই কাজে বিজেপির ধ্বংসাত্মক রাজনীতির বিরুদ্ধে আমাদের বাগদার বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস আজকে আমাদের দলে যোগ দিলেন। আমি আবার বলছি, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দিলেন। তার সঙ্গে বিশিষ্ট দুই সহকর্মী, একজন কাউন্সিলর মনতোষ নাথ এবং একজন প্রাক্তন কর্মাধ্যক্ষ সুব্রত পাল সহ বেশ কিছু সহকর্মীরা যারা একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, তাদের সকলেই বিজেপিতে চলে যাওয়ার পর তারা আজকে আবেদনের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন। আজকে আমাদের এই যোগদান পর্বে আমাদের সাংসদ রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার সভানেত্রী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার সাংসদ এবং সাংগঠনিক জেলার সভানেত্রী আলোদি, তিনি উপস্থিত আছেন। আমরা সকলে মিলে তাদের এই যোগদান পর্বে সাক্ষী হয়ে থাকলাম। আমি এখন বিশ্বজিৎ দাসের হাতে দলের পতাকা তুলে দিচ্ছি। Thank you.
ছাড়িয়ে নিও তাহলে আমাদের এই যোগদান পর্ব শেষ করছি। কোনো প্রশ্ন নেই? প্রশ্ন আছে রাহুলের? কিছু আবার প্রশ্ন আছে নাকি? আচ্ছা বিশ্বজিৎ, বিশ্বজিৎকে দু চার কথা বলবার জন্য বলছি। নমস্কার। আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় নেতৃত্ব, আমাদের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মহাশয় এবং আমার দিদির মতন সাংসদ কাকুলিদি কাকুলি ঘোষ দস্তিদার এবং আরেক দিদি রয়েছেন এখানে আলোরানী সরকার, আমাদের সাংগঠনিক জেলার সভাপতি। আমার বলার এইটুকু আছে আপনাদের কাছে, আপনারা টোটালটাই জানেন, আপনারা আমার অত্যন্ত অনেক সুখ দুঃখের সাথী, আমার অনেক কিছু সাক্ষী আপনারা আছেন। একটা উদ্ভূত পরিস্থিতিতে ভুল বুঝাবুঝিতে একটা পরিবর্তন হয়েছিল, যে পরিবর্তন না হওয়াটাই উচিত ছিল। একজন জনপ্রতিনিধি তার কাজ মানুষের পাশে থাকবার জন্যে, এলাকার উন্নয়ন করবার জন্যে, সেই কাজটুকু এবং সেই যদি করতে হয় তাহলে বাংলার যে উন্নয়ন, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেভাবে সংগঠন এবং দলকে এগিয়ে নিয়ে চলেছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয় পূর্ণ আস্থা রেখে, বিগত দিনও আমার আস্থা ছিল, ভরসা ছিল, তাই আমি দুবার বনগাঁ থেকে বিধানসভায় আমি জয়ী হয়েছি, তার আগেও পঞ্চায়েত সমিতির তিনবারের আমি পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। কিন্তু একটা উদ্ভূত পরিস্থিতিতে ভুল বোঝাবুঝিতে একটা ঘটনা ঘটেছিল, আমি আমার সেই ঘরের ছেলে সেই জায়গায় ফিরে এসেছি এবং আগামী দিন যাতে আমি সর্বভারতীয় ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে, আমার অঞ্চল, আমার পৌরসভা এলাকা, এলাকার বিধানসভার ক্ষেত্রে আমি যাতে আরও বেশি করে মানুষের পাশে থাকতে পারি, সেই জন্যে আমার আজকের এই। আমি প্রথমেই বললাম আপনাদের কাছে যে আপনারা আমার সব ব্যাপারটাই জানেন, যে একটা উদ্ভূত
উদ্ভূত যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে আমি বললাম কাজ করার পরিবেশ, এখানে দিদি যে উন্নয়ন, দিদি যেভাবে কাজ করছে, বাংলার ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। দীর্ঘ 10 বছর মানুষের যে কাছে ছিলেন তার প্রমাণ দিয়েছেন 2021-এ, এবং আগামী 10 বছর 20 বছরও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কেন সর্বভারতীয় নেত্রী হিসাবে আগামী দিন মানুষ বুঝতে পারবেন। তাই আমাদের বাংলার মানুষের উচিত যে সব কিছু ভুলে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা, বাংলার উন্নয়নে থাকা। আমি প্রথম বললাম যে উন্নয়ন মানে জনপ্রতিনিধি হন যে মানুষের পাশে থাকবেন, এলাকার উন্নয়নের সঙ্গে থাকবেন। তাই এই দুটি কাজ যদি কোনো জনপ্রতিনিধির মনে হয় কাজ করবার জন্য, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প এই মুহূর্তে সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষের বুকে নেই। নমস্কার। ওটা তন্ময়বাবুর কি যা বলেছেন আমি ওই সব প্রসঙ্গে বলতে যাব না। আমার যেটুকু বলার বলেছি আশা করি আপনাদেরকে আমি আমার ওই কথার মধ্যে দিয়ে সব বলেছি, কিছু বাকি রাখিনি মনে হয়। তখন একটা কথা বললাম, আমি এখানে কাজ করার কোনো পরিবেশ নেই। প্রতিনিয়ত আপনারা সংবাদপত্রে দেখতে পাচ্ছেন যে নিজেদের মধ্যে গণ্ডগোল, কেউ কারোর সম্পর্কে বিষোদগার করছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে দাঁড়িয়ে কোনো যারা মানুষের পরিষেবা দেওয়ার জন্য এসছে, তারপরে দাঁড়িয়ে যদি মনে হয় যে সেই এলাকায় উন্নয়ন করা যাবে, এই অবস্থায় কখনো কোনো ভালো কাজ সম্ভব নয়। এটা শুধু আমার কথা নয়, সারা পশ্চিমবাংলার মানুষের কথা বলছি। আর মনে রাখবেন এটা যে লোকাল নেতৃত্বের উপরে গড়ে ওঠে কোনো বহিরাগত নেতৃত্বের, যারা বিশেষ করে সেই ভাষায় বোঝে না, অন্য ভাষায় কথা বলে, তাদের প্রতি মানুষ আকৃষ্ট হন না। কথাটা আরেকবার বলুন প্লিজ। হ্যাঁ, এমএলএ হোস্টেলে বিরোধী দলনেতা থাকে, ওনার ঘর আছেন কিনা জানি না, উনি আমার আমি আমার এমএলএ হোস্টেলে ঘর আছেন, উনি এসেছিলেন কথা বলতে, যেহেতু তখন অবধি তো আমি এই দলটা করেছি, উনি আসতেই পারেন, উনি কথা বলতেই পারেন। নিশ্চিত এটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় কেউ নন যে তিনি কোনো মন্তব্য করেছেন বা তিনি রাখতে চেয়েছেন। যদি বড় কেউ বলতেন, আপনি ভারতবর্ষের অন্য কোনো নেতৃত্ব কথা বলতেন, মানতাম, কিন্তু উনি এমন বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেনাধ্যানের কোনো একজন আজকে নেতৃত্ব হয়েছেন, তার প্রসঙ্গে টেনে নিয়ে নিশ্চয়ই দিদির থেকে বড় কেউ নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি বললাম সর্বভারতীয় ক্ষেত্রে, সারা ভারতবর্ষের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেককে থেকে এগিয়ে রয়েছেন। একবার তো বল দিয়া হাম লোক ঠিক আছে, ও বহুত গলদ পার্টির কাম নেই করতে, পার্টির মধ্যে বহুত গলদ হোগা, ঠিক আছে। পার্টি ছোড়ো, পার্টি কে কই অ্যাডজাস্টমেন্ট নেই হওয়া, পার্টি কা মধ্যে কর্মী কা কর্মী মালুম নেই। সমস্যা হো গিয়া তো নেতৃত্ব কম্বিনেশন গ্যাপ হো গিয়া। নেই নেই, লোকাল নেতৃত্ব, লোকাল নেতৃত্ব রয়েগা তো দিদি সাপোর্ট দেগা, দিদি দিদি বলেগা নেই যে সিএম বনেগা বা নেই বলেগা। দিদি অল
অল ইন্ডিয়া লিডার হয় না মমতা ব্যানার্জি, অল ইন্ডিয়া লিডার হয়। আগে আপনি যে প্রশ্ন দুটো তুললেন খুব যথাযথ প্রশ্ন, সেই প্রশ্নের ফয়সলা দেখার পর তারপরে আমার উত্তরটা শুনবেন। তার তো ফয়সলা হয়নি কিছু, না না লোকসভা বলেন, আপনি দুজনের নাম বলেন দুই সাংসদের, তো শুনে আসছি এরাও সেইভাবেই কাজ করবে। তারা তো বহুদিন ধরেই তো চলে গেছেন কিন্তু সাংসদ তো রয়েই গেছেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এগুলো ছেড়ে আমি এখানে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বললাম উত্তর চব্বিশ পরগনা জেলায় একটা ধস নামবে আগামী দিনে, মানুষ রতন সময়ের অপেক্ষা করে অপেক্ষা রয়েছে নাই করে ধরবো। বিশ্বজিৎ বাবু আপনি একটা উপলব্ধি কথা বলছেন, বিশ্বজিৎ বাবু আপনাদের উপরে কি উঠে বলো অভিষেক বন্ধু, মনে হচ্ছে না এই উপলব্ধিটা অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি। আমি প্রথমেই তো বললাম ভুল বুঝাবুঝি ছিল। আচ্ছা আমরা এবার অনেক প্রশ্ন, আগামী 25 সেপ্টেম্বর সংযুক্ত কিষাণ মোর্চা ভারত বন্ধ দেখেছে, রাকেশ টিকায়েত কলকাতাতেও এসেছিলেন, আপনাদের অবস্থান কি হবে? প্রথম কথা এই আপনার কাছে এই প্রথম শুনলাম, দলের মধ্যে আলাপ আলোচনা করি, দল যা সিদ্ধান্ত নেবে নিশ্চয়ই আপনাদের জানিয়ে দেওয়া হবে।